অবশেষে পশ্চিমবঙ্গে চালু হলো এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। এই প্রকল্পে সাধারণ মানুষেরা কি কি সুবিধা পাবে, চলো আমরা দেখে নিই। এই খবরটি বিখ্যাত পত্রিকা প্রতিদিন পত্রিকার পোর্টালে উঠে এলো। বাংলায় চালু এক দেশ এক রেশন কার্ড, এবার ভিন রাজ্যে গেল মিলবে খাদ্য সামগ্রী। রাজ্যের কোনো বাসিন্দা এখন থেকে ভিন রাজ্যে গেল তার প্রাপ্য রেশন পাবেন। আবার ভিন রাজ্যের কেউ যদি এই রাজ্যে আসেন, তিনিও একইভাবে যাতে রেশনে খাদ্য সামগ্রী পেতে পারেন, তার জন্য পুরো ব্যবস্থাই অনলাইনে করার নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের কাজ প্রায় শেষ, এবার তাই এক দেশ এক রেশন কার্ড চালু করেছে রাজ্য সরকার। শুক্রবার খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে সমস্ত রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে, রেশন দেওয়ার গোটা প্রক্রিয়াটাই অনলাইনে নথিভুক্ত হবে ই পাস যন্ত্রের সাহায্যে আধারযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থায়। এদিন খাদ্য দপ্তর নির্দেশিকায় জানিয়েছে, রেশন ডিলাররা প্রতিটি কাজের দিনে নির্দিষ্ট সময় ই পাস যন্ত্র খোলা রাখবেন, তবে তাদের প্রতিদিন তথ্য ডাউনলোড করতে হবে না, কারণ যাবতীয় তথ্য অনলাইন সার্ভারে থাকবে। একই সঙ্গে দপ্তর জানিয়েছে 31 আগস্টের মধ্যে সমস্ত গ্রাহক যেন তাদের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করে নেন। ভিন রাজ্যের রেশন কার্ডযুক্ত গ্রাহকরা এ রাজ্যে এলে নিয়ম অনুযায়ী তিনি তার প্রাপ্য খাদ্য সামগ্রীর 50% পাবেন। বাকি খাদ্য সামগ্রী যদি তার পরিবার সেই রাজ্য থেকে না নেন, তাহলে তা 1 সপ্তাহ পরে তিনি ফের নিতে পারবেন।